সবাইকে স্বাগতম। আমাদের এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে, আমাদের এই এক্সপ্রেশনটির মান সিম্পলি নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে সবচেয়ে ভিতরের অংশে দেওয়া আছে রুট অফ 2 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এখানে প্রথমত রুট অফ 2 টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা এখানে পাচ্ছি রুট অফ 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কি, 2 টু দি পাওয়ার, লক্ষ্য করা যাক, 6 ইন্টু 1/2, কারেক্ট কারেক্ট। তাহলে আমরা এখানে পাবো কত, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইনভার্স 5 ইন্টু, এখানে আমরা 2 দিয়ে 6 কে কাটতে পারবো, আমরা পাবো 2 কিউব, কারেক্ট। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইনভার্স 5 ইন্টু 2 কিউব। আচ্ছা, এখানে লক্ষ্য করা যাক, এখানে আমাদের 2 এর পাওয়ার হচ্ছে -5 এবং এখানে 2 এর পাওয়ার হচ্ছে 3, কারেক্ট। এবং এখানে গুণ হচ্ছে, লক্ষ্য করা যাক, এই দুটি সংখ্যার ভিতরে গুণ হচ্ছে, তাহলে এখানে সিম্পলি 2 এর পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা এখানে পাবো, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার -5 + 3, কারেক্ট কারেক্ট। তাহলে আমরা এখানে পাবো 2 ইনভার্স 2, কারেক্ট, বা 2 টু দি পাওয়ার -2। লক্ষ্য করা যাক, তাহলে আমরা এখানে পাচ্ছি, আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, লক্ষ্য করা যাক, ইন্টু 2 ইনভার্স 2, আমরা এখানে রুট চিহ্ন তুলে দিয়েছি, ফলে এখানে আমাদের 2 এর যে পাওয়ার -2 এর সাথে হাফ গুণ হবে, কারেক্ট। আচ্ছা, এখানে আমরা 2 দিয়ে উপরে 2কে কাটতে পারি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, -1, আমরা এখানে লিখতে পারবো। লক্ষ্য করা যাক, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 ইনভার্স 1, কারেক্ট, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 ইনভার্স 1 ইকুয়াল টু কত হবে, এখানে লক্ষ্য করা যাক যে 2 এর পাওয়ার হচ্ছে 4 এখানে, তাই না, এবং এখানে এই 2 এর পাওয়ার হচ্ছে -2, এখানে গুণ হচ্ছে, তাহলে এদের পাওয়ার সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4 -1, কারেক্ট কারেক্ট। তাহলে আমরা পাবো 2 কিউব, কারেক্ট। আমরা এখানে দেখছি 2 কিউব এর ঘনমূল আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 কিউব ইন্টু 1/3, কারেক্ট, যেহেতু আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে 2 কিউব এই সংখ্যাটির পাওয়ার, লক্ষ্য করা যাক, 3 কে 1/3 দিয়ে গুণ করতে হচ্ছে, আমরা পাচ্ছি সিম্পলি 2। তাহলে আমরা দেখছি আমাদের যে প্রদত্ত এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মান কিন্তু 2, তাহলে এটা কিন্তু হবে অ্যান্সার।